নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। প্রশাসনিক স্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল সোমবার। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের জামুরিয়ার এক নম্বর বোর্ড চেয়ারম্যানের সই নকল করার অভিযোগ উঠল এক ফটো ব্যবসায়ীর বিরুদ্ধে। অপুষ্টিজনিত এক শিশুর পুষ্টির দায়িত্ব নিল প্রশাসন। সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা কৃষিতে বিপ্লব ঘটাতে মাঠে নেমে বীজ তোলার কাজ করেন। বিজেপির রাজ্য স্তরে দুদিন ব্যাপী দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। চোখ রাখবো এক ঝলকে। কথিত আছে শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস। শ্রাবণ মাসের কোনো এক সোমবারে মহাদেবের জন্ম হয়। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। পুরুলিয়ার নিতুরিয়া অঞ্চলে মঙ্গলকোট পাহাড়ের পাদদেশে বীরিংশনাথ ধাম। প্রতিবছর শ্রাবণ মাসে বহু দূর দূরান্ত থেকে মানুষ বাবার মাথায় জল ঢালতে আসে। এবছরে তার ব্যতিক্রম ঘটেনি। এবছর বীরিংশনাথ ধামের কাছে মেলা বসেছে। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমানের হাউস গ্রামের দিকনগরে রবিবার উল্টো রথের দিন রথের চাকা ভেঙে বিপত্তি ঘটল। ভক্তদের মধ্যে তোলপাড় পড়ে যায়। শেষে পূজারীর কাঁধে চেপে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়ি পৌঁছালেন। আউশগ্রাম থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ইমাম ইমদাদুল্লাহ রশিদকে সংবর্ধনা জানানো হয়। আসানসোলের বার অ্যাসোসিয়েশনের সভাগৃহের সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শেখর কুণ্ডু সহ আসানসোল কোর্টের আইনজীবীরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সম্মান পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ইমাম ইমদাদুল্লাহ রশিদ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। সর্পদংশনে মৃত্যু হল পদ্মমালিক নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাদুরদিহি থানার বৈদ্যপুরের শিবতলায়। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বাড়ির পাশেই একটি পুকুর পাড়ে গরু ও ছাগল নিয়ে যাওয়ার সময় তাকে সাপে দংশন করে। তড়িঘড়ি পরিবারের সদস্যরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রবিবার সেখানেই তার মৃত্যু হয়। সোমবার তার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার অকাল প্রয়াণে পরিবারের গভীর শোকের ছায়া নেমে আসে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ বসু রায়। ঘটনাটি ঘটেছে হুগলির মাকালপুরে। ঘটনার কথা জানতে পেরে পরিবারের লোকজনরা তাকে ধনেখালী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের লোকেদের অনুমান, দেনার দায়ে সে আত্মঘাতী হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কাশ্মীরের বাম নেতা ইউসুফ তারগুমি আসানসোলে এসে একতার ডাক দিয়ে গেলেন। রবিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের উত্তর থানার অন্তর্গত বালবোধন স্কুলের পাশে একটি ময়দানে সভার আয়োজন করা হয় সিপিআইএমের পক্ষ থেকে। এদিন ইউসুফ তারগুমি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী সহ আসানসোলের সিপিআইএমের বিশিষ্ট নেতৃত্বরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। প্রশাসনিক স্তরে একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হল সোমবার। বৈঠকটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বিডিএস সভাগৃহে। মূলত বিদ্যুৎ চুরি রুখতে এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার বিদ্যুৎ দপ্তরে ক্ষতি হয়েছে প্রায় 73,000 কোটি টাকা। ফলে বিষয়টি নিয়ে আলোচনার জন্য উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে বিলিং থেকে পেন্ডিং কালেকশন সব বিষয়ে আলোচনা হয়েছে। বুকিং বন্ধের জন্য ইতিমধ্যেই হেভি কেবল বসানোর কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে রাজস্ব ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে বলে আশা করছে বিদ্যুৎ দপ্তর। আমাদের রেভিনিউ লস অ্যান্ড তার রেমিডিজ, আমাদের এই
আমাদের ওয়ান ইয়ারের ক্যালকুলেশনস নর্মালি করা হয় যে এটা হচ্ছে জুন 17 টু মে 18-র ক্যালকুলেশনে দেখা যায় 273 crore রেভিনিউ লস হয়েছে এই ডিস্ট্রিক্ট থেকে, যেটা সেকেন্ড হায়েস্ট ডিস্ট্রিক্ট অফ লস প্রোন অফ দ্য স্টেট। সেই ব্যাপারে আমাদের একটা হাই লেভেলের মিটিং ছিল, এখানে আমাদের দেখানো হয়েছে যে যেখানে আমাদের ম্যাজিক ফিগার হওয়া উচিত 11% লস, সেখানে এখানে 53.86% লস। সুতরাং অনেক হাই, যে হাইটাকে রিডিউস করার জন্য আমরা সো মেনি মেজার্স নিচ্ছি, কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস থেকে শুরু করে সমস্ত কিছু, যেটা সব থেকে মেজর প্রবলেম এভি কেবলিং, এই কেবলিং সিস্টেমটা যদি ইন্ট্রোডিউস করা যায় আগামী জুন বা জুলাই 19-এর মধ্যে কমপ্লিট হওয়ার কথা, সেখানে আমরা একটা গুড রেজাল্ট এক্সপেক্ট করছি। কারণ যে সমস্ত এরিয়ায় হয়েছে সেখানে আমার 53% হাই হয়েছে রেভিনিউ। এইখানে সব থেকে যে রেভিনিউ লসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, সে ডোমেস্টিক হোক বা কমার্শিয়াল, এই কনজিউমার ক্ষেত্রে নর্মালি রুরালে নর্মাল কানেকশন থাকা সত্ত্বেও একটা করে বাইপাস কানেকশন আছে, সেকেন্ডারি কানেকশনস, যে কানেকশনের জন্য এন্টায়ারটাই থেফট। আমার রিডিং রেকর্ডিং যেটুকু হচ্ছে সেটা মার্জিনালি 0 to 9 units পার মান্থ, হুইচ ইজ মার্জিনালি লো, যেখানে স্টেটে অ্যাভারেজ 44 ইউনিট কনজামশন পার কনজিউমার পার মান্থ, সেখানে এটা আমরা হাই পার্সেন্টেজ টু দ্য টিউন অফ 6% কনজিউমার কনজিউম করে 0 to 9 units, হুইচ ইজ হাই দ্যান স্টেট অ্যাভারেজ। সেই হিসাবে শুধুমাত্র ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটি দিয়ে কিন্তু 100% রোধ করা সম্ভব না, পাবলিক অ্যাওয়ারনেস এবং অ্যাডমিনিস্ট্রেশন লোকাল বা ডিস্ট্রিক্ট লেভেল বলে তার সরাসরি কোনো এটাকে অ্যারেস্ট করা যাবে না। এই লেভেলে আমাদের যেখানে হাইলাইট করেছি যে লাস্ট ফিনান্সিয়ালে আমরা যেখানে 836টা অ্যারেস্ট FIR করেছিলাম এগেনস্ট চুরি, যেখানে 11 কোটি টাকার অভিশনাল করেছিলাম, সেখানে 3 কোটি 40 লক্ষ টাকা মাত্র আদায় হয়েছে, বাকিটা অনাদায়ী। যেসব এলাকায় হুকিং এর প্রবণতা আছে সেই সব জায়গাকে চিহ্নিত করে কাজ চলছে। 2018 সালের মধ্যে অনেক জায়গায় কাজ শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ব্লক লেভেলে আলোচনা করে বিদ্যুৎ চুরি বন্ধে পদক্ষেপ নেবে প্রশাসন। এটা আজকে আলোচনা হয়েছে, পুলিশকে বলা হয়েছে যে তারা যাতে সহযোগিতা করে, পুলিশ বলেছে অসুবিধা নেই, টাইমে আজকে কথা হয়েছে, অসুবিধা হবে না। এবং ব্লক লেভেলে আমরা জোর দিয়েছি যে একদম মানুষকে সঙ্গে নিয়ে এটা করুন, অনেকাংশে এটা আমরা সফল হব, যে টাকা এত 250 কোটি টাকা আপনার আমাদের বাকি আছে সেটা আশা করি কভার করতে পারবো। এবং এই যে কেবল হচ্ছে, এভি কেবল বসছে, এটা বসলে আগামী দিনে এই বুকিংটা বন্ধ হবে। বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গায় অর্ধেক কাজ হচ্ছে, আগামী দিনে এই কাজটা এভি কেবলের কাজটা শেষ হয়ে গেলে হুকিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যেখানে হুকিং এর প্রবণতা আছে সেখানে এভি কেবল বসানো হচ্ছে, কাজ চলছে। 2018-র মধ্যে অনেক জায়গায় কাজ শেষ হয়ে যাবে, টার্গেট দেওয়া হয়েছে এবি কেবলের মাধ্যমে হুকিংটা বন্ধ হবে। এবং যেখানে একদম মিটারে রিডিং, যেখানে রিডিংয়ে গণ্ডগোল হচ্ছে, অসুবিধা পড়ছে, যারা রিডিংয়ে ঠিক মতো হচ্ছে না সেটা দেখার কথা বলা হয়েছে। এবং একদম ব্লক লেভেলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ব্লক লেভেলে সেখানে যে স্থায়ী সমিতি বিদ্যুতের আছে এবং ব্লকে যে ডেভেলপমেন্টের মিটিং হয় সেখানে আলোচনা করে মানুষকে কনভিন্স করা যে হুকিংটা বন্ধ করা অনেকটা কমেছে, হুকিং বন্ধ হয়ে গেছে, কিন্তু বিভিন্নভাবে অপচয় বা চুরি সেটা একটু রয়ে গেছে। এটা যাতে একদম আমরা নির্দেশ দিয়েছি ব্লক লেভেলে যে মিটিংগুলো হয় সেখানে জোর করে সেখানে আলোচনা করে জোর দিতে হবে, যে মানুষের কাছে গিয়ে বলা যাতে এই চুরিটা বন্ধ করা। এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার দিলীপ কুমার বাছার সহ অন্যান্যরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। বর্ধমান থেকে সুমিত ভগত, কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের জামুরিয়ার 1 নম্বর বোর্ড চেয়ারম্যানের সই নকল করার অভিযোগ উঠল এক ফটো ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ব্যাপারে পুলিশ ওই ব্যবসায়ী ও আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের জামুরিয়ার এক নম্বর বোর্ডর চেয়ারম্যানের সই ও প্যাড নকল করে বিভিন্ন অবৈধ কারবার চালানোর অভিযোগে একটি স্টুডিও সিল করে দিল জামুরিয়া থানার পুলিশ। আটক করা হয়েছে দোকানের মালিক জয়রাজ কেশরী সহ একজনকে। বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ সহ বেশ কিছু নথি। রবিবার রাতে বোর্ডর চেয়ারম্যান শেখ সান্দারের কাছে দুদিন আগে ওই দোকানে তার সই করা প্যাড আছে বলে খবর আসে। ঘটনাটা হয়েছিল আমার কাছে গোপন সূত্রে খবর আসে যে জামুরিয়া বাজারে ঠিক হাড়তলা ওইখানে একটা সাইবার ক্যাফে আছে, ওইখানে আমার এমসি প্যাড আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বড় নম্বর 1 বড় অফিস জামুরিয়া ওই প্যাডকে ব্যবহার করছে এবং আমার সাইনকে টোটালি স্ক্যানিং করে গুপ্ত ব্যাপারে কাজে লাগাচ্ছিল। এবং পরে আমি ইনকোয়ারি করে মোটামুটি আমার কাছে যে ইনফরমেশনটা আছে তার জন্য প্রশাসনকে জানাই, প্রশাসন স্টেপ নেয় এবং ইমিডিয়েটলি ব্যবস্থা করা হয় এবং পরে জানতে পারা যায় যে উনি নাকি আমার টোটাল যে কারণ স্ক্যানিং করে সমস্ত নাম টাম চেঞ্জ করে দিচ্ছিল। চেঞ্জ করার পর ওইখানে কাউকে বিপিএল ফ্যামিলি, কাউকে রেসিডেন্সিয়াল প্রুফ, কেউ বিহার ঝাড়খণ্ড থেকে যারা এসেছে এখানে স্পঞ্জারে কাজ করছে তাদেরকে লোকাল একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছিলাম। এটা কতদিন ধরে চলছিল সেটা আমার কাছে ইনফরমেশন নেই। মোটামুটি আমি 2-3 দিন আগে আমার কাছে একটা গুপ্ত খবর আছে সেই সূত্রে আমি জানতে পারি এবং প্রশাসনকে স্টেপ নেওয়ার বলেছি এবং প্রশাসন সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে এবং দোকানকে সিলও করেছে এবং কম্পিউটার যত ল্যাপটপ ছিল সমস্ত মানে থানা নিকেট আছে হ্যান্ড ওভার করে নিয়েছে। হয়তো এই ধরনের ঘটনা চললে আর হয়তো জামুরিয়ার পক্ষে এটা বিপজ্জনক, যেহেতু অনেক কিছু ইললিগাল কাজগুলো হচ্ছিল সেই হিসাবে এটা জামুরিয়ার পক্ষে একটা বিপজ্জনক হতো। এ ব্যাপারে তিনি জামুরিয়া থানার পুলিশকে খবর দেন। পুলিশ দোকানটিকে সিল করার পাশাপাশি কম্পিউটার ল্যাপটপ বাজেয়াপ্ত করে। পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420, 406, 407, 471, 472, 473 ও 120 বি ধারায় মামলা রুজু করেছে। এদিন ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় পুলিশের সাইবার সেল তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। অপুষ্টিজনিত এক শিশুর পুষ্টির দায়িত্ব নিল প্রশাসন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শিবাটি গ্রামে। প্রশাসনের তরফ থেকে শিশুটির পুষ্টির জন্য 25টি মুরগির বাচ্চা দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি অপুষ্টিজনিত কারণে দুর্বল শিশুর বাড়িতে উপস্থিত ছিলেন কাটোয়ার 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও শুভেন্দু বর্মন। পরিদর্শনের পর তিনি জানান, প্রশাসন খবর পান একটি শিশু অপুষ্টি রোগের শিকার হয়েছে। ওই শিশুটি যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য NRGS প্রকল্পের অধীনে মুরগি রাখার জন্য একটি ঘর করে দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফ থেকে ঘর তৈরির শেষে 20-25টি মুরগির বাচ্চা দেওয়া হবে। সেই মুরগির বাচ্চাগুলি পরিণত হয়ে যে ডিম দেবে তা ওই শিশুকে খাওয়ালে শিশুটি অপুষ্টির হাত থেকে রক্ষা পাবে। অপুষ্টির শিকার রিয়া রায়ের পরিবার ও এলাকাবাসীরা প্রশাসনের এই রূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অ্যাকচুয়ালি এখানে একটা ম্যালনারিস চাইল্ড ধরা পড়েছে, তা ওই বাচ্চাটার ওজনটা কম আছে, সেই ব্যাপারে আমরা আজ এখানে এসেছি। আমরা NRGS এর কনভার্জেন্সের মাধ্যমে এই শেডটা করে দেওয়া হচ্ছে আর এখানে আমরা 20-25টা চিপস দেওয়া হবে। সেই চিপস থেকে ওই ডিম যেগুলো হবে সেগুলো ওই পরিবারের ওই যে মেয়েটার ওজনটা কম আছে সে খাবে। আর এর মাধ্যমে আপনার যে ম্যালনিউট্রিশনে যেটা ভুগছে নিউট্রিশনটা পাবে ওই জায়গায় খেয়ে। এই ব্যাপারে আমরা কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা কৃষিতে বিপ্লব ঘটাতে মাঠে নেমে বীজ তোলার কাজ করেন। আয়োজকদের আশা, এর ফলে কৃষিতে খরচ কমার পাশাপাশি অতিরিক্ত লাভ পাবে চাষিরা। নতুন প্রযুক্তিকে স্বাগত জানিয়েছেন এলাকার কৃষকরা। বাঁকুড়া জঙ্গলমহলে কৃষি বিপ্লব ঘটাতে মাঠে নেমে বীজ তোলা করতে নেমে পড়লেন সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা। কৃষিকে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার করে কৃষকদের মুনাফা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কৃষি দপ্তর। সেই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকে।
বেঙ্গল ঘুরেছি ডেমনস্ট্রেশন পারপাস, কিন্তু আমরা এরকম মিডিয়ায় দেখি কম দেখেছি, কারণ এই ফিল্ডে নেমে যে কাজ করছেন এইডিয়ে দেখি আমরা খুব খুশি হয়েছি, আমাদেরও একটু উদ্দিত হয়েছে, কারণ আমরা তো সব জায়গায় এরকম ফিল্ড ডেমনস্ট্রেশন করি, কিন্তু এরকম ফিল্ডে নেমে যে যে এরকম এরিয়ায় যে আসছেন তো আমরা দেখিনি আগে, কমই দেখেছি। আমরা দেখেছিলাম রায়পুরে একজন ভিডিও এরিয়ে দেখেছিলাম, এনাকে দেখেছি আমরা। ধানের বীজ তোলা তৈরি করে মেশিনের সাহায্যে রোপণ করা হচ্ছে। অনেকে মনে করেছেন প্রযুক্তির ব্যবহার করে লাভবান হবে কৃষকরা। মেশিন ব্যবহার করে লাভজনক হচ্ছে, এটা আমরা আশা করি সেরকম লাভজনক হবে। তারা তো যথেষ্ট বহুল কাঙ্ক্ষী, এখন তো যে সমস্ত আমাদের বাড়িঘর নির্মাণ হচ্ছে সেগুলোতে লেবাররা সব জড়া হয়ে যায়। এখানে চাষে কাজ যে করে সম্পূর্ণ অকর্মণ্য লেবার, যারা পরিশ্রমিক লেবার তারা সব অন্য পথে রোজগার করে বেশি রোজগার করে। ইট ভাটা আছে বিভিন্ন রকম, তাদের যাদের বল আছে তারা অন্য পথে প্রচুর রোজগার করে। যাদের কোনো দিকে কোন রকম কাজ করার ক্ষমতা নেই তারা কেবল চাষে জড়া থেকে চাষের দিকে গতি করছে। নতুন পদ্ধতিতে বিঘে প্রতি খরচ পড়বে 150 টাকা, একদিনে প্রায় 9 বিঘা ধান রোপণ করা সম্ভব। আয়োজকদের আশা, যেভাবে শ্রমিক সংকট হচ্ছে এবং আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাতে মেশিনেই ধান রোপণ করা ভালো এবং চাষিও লাভবান হবে। মেশিনে ধান রোপণ করলে একদিকে যেমন খরচ কমবে তেমনি ফলন বাড়বে। আমরা খড়গপুর আইআইটি এবং আমাদের এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি, এই দুটোর উদ্যোগে আমরা আজ এখানে ধান লাগাচ্ছি। আমাদের তো আমরা খুব ভীষণ আশাবাদী ব্যাপারটা নিয়ে, যে আমাদের মনে হচ্ছে আগামী দিনে ধান লাগানো মেশিনেই হতে যাচ্ছে, কারণ যেভাবে লোকজনের সমস্যা মানে শ্রমিক সংকট হচ্ছে এবং যেভাবে আবহাওয়া পরিবর্তিত হচ্ছে তাতে মেশিনে ধান লাগানোটাই সবচেয়ে সহজ পদ্ধতি হবে। প্রথম কথা, সবচেয়ে বড় সুবিধা, মেশিনে লাগানো হলে গোটা চারাটাই লাইনে লাগানো হয়, এর ফলে একটা সাংঘাতিক রকম সুবিধা পাওয়া যায়। আমরা এর আগে যে কোনো জায়গাতে দেখেছি মেশিনে ধান লাগানো হলে ধানের ফলন কমপক্ষে হাফ থেকে 1 কুইন্টাল মতো বৃদ্ধি পায় এবং রোগ পোকার আক্রমণ অনেকখানি কমে আসে, সর্বোপরি চাষের খরচ অনেকটা কমে আসে এবং সময়ও কম লাগে। এটা এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি অর্থাৎ আত্মা প্রকল্পের থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি, আর আমাদের সহযোগিতায় আছেন খড়গপুর আই। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বিজেপির রাজ্য স্তরে 2 দিনব্যাপী দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকটি অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হয় বৈঠকটি। 2019 লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে রাজ্য স্তরে 2 দিনব্যাপী দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকটি অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির শিব প্রকাশ, সুরেশ পূজারী, কৈলাস বিজয়বর্গী সহ রাহুল সিনহা, দিলীপ ঘোষ, মুকুল রায় ও অন্যান্যরা। দিলীপ ঘোষ বৈঠকে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি। দিদির এখন যা পার্টির অবস্থা, একবার সিবিআই অফিসার কেউ এসেছেন দিল্লি থেকে, ভয় সব কাট হয়ে গেছে, তো সব কটা নিজের মাচাতে ব্যস্ত। অন্য পার্টি থেকে তার পার্টিতে যারা আসছে তারা নিজের আসন বাঁচাতে ব্যস্ত, 4টি লোক নিয়ে আসতে পারছেন না। পুরো শক্তি লাগিয়ে প্রশাসন, পুলিশ, মন্ত্রীরা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে এবারে কোনো মতে 21 জুলাই হয়েছে, তো সেই জন্য 42 তো অনেক দূর, যে আসন আছে ওটা বাঁচাবার চেষ্টা করুন, কারণ বিজেপি 1 ইঞ্চি মাটিও ছাড়বে না। প্রত্যেকটি জোনে আমরা এর চেয়ে বড় সভা করতে পারি। 21 তারিখ যা হয়েছে, প্রত্যেক দিন হাজার হাজার লোক বিজেপিতে জয়েন করছেন, আর যে লোকেদের জানাধার নাই তারা দিদির কাছে যাচ্ছেন। এইভাবে কেউ ইলেকশন লড়তে পারে না, জিততে পারে না। স্বপ্ন তো অনেকদিন দেখছেন, কিন্তু পশ্চিমবঙ্গের 42টা সিট জিতলে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কারণ কেউ ওনাকে সাপোর্ট করে না। লোকসভায় যে অনাস্থা প্রস্তাব হয়ে গেল সেখানে দেখা গেল সব কুড়িয়ে বাড়িয়ে 126টা ভোট ওনারা পেয়েছেন, বাকি সমস্ত পার্টি কেউ ওদের সঙ্গে যেতে রাজি নয়। হয়তো আজ বিজেপির সঙ্গে নয় কিন্তু ওনারা ওদেরকে সাপোর্ট করছে না। কিসের আধারে করবেন, কে ওদের মুখ, কে সাপোর্ট করবে? এরকম 5 জন লোক আছে যারা প্রধানমন্ত্রী হতে চাইছে, এভাবে কোনো ফ্রন্ট হতে পারে না। বিজেপিকে তো হারানোটা স্বপ্নই থেকে যাবে।
যে পরিস্থিতি চলছে তাকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো প্রয়োজন? অবশ্যই আমরা দাবি করেছি এবং কেন্দ্র সরকার ত্রিপুরার মতোই প্রত্যেক ভোট কেন্দ্রে বিরোধী কি বলে সেন্ট্রাল ফোর্স রেখে মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করবে। এবং এই যে এখানে গণতন্ত্রকে হত্যা করে যে বারবার টিএমসি জিতছে, ওটা লোকসভার সময় সম্ভব হবে না। মানুষ তাদের মতো করে ব্যক্তিকে চয়ন করতে পারবে। একটা শেষ বিষয় হচ্ছে, যেখানেই দেখছেন উনি তৃণমূলের সমস্যা হচ্ছে, উনি সরকারি অফিসারদের সরিয়ে দিচ্ছেন, এটাকে কিভাবে দেখছেন? এখন টিএমসি পার্টিটা চলছে পুলিশ আর প্রশাসনের হাতে, পার্টির ক্যাডার নেতাদেরকেও বিশ্বাস করছেন না। এই যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল, সেখানে সমস্ত অফিসারদের বলেছিলেন যে বিরোধী শূন্য করতে হবে পঞ্চায়েত, কিন্তু দেখা গেল উত্তরবঙ্গ জঙ্গলমহলে আমরা ব্যাপক টক্কর দিয়েছি, তাদের চেয়ে ভালো রেজাল্ট করেছি আমরা। তার ফলে বিডিও, এসডিও, ডিএম, এসপি সবার পরিবর্তন হচ্ছে। এভাবে কোনো প্রশাসন চলতে পারে না। পুলিশ প্রশাসন দিয়ে গণতন্ত্র হত্যা করা হচ্ছে, এমনকি তার পার্টির লোকেদের বিশ্বাস নেই। তিনজন মন্ত্রীর চাকরি গেছে, তো উনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, উনাকে কেউ বিশ্বাস করছে না। জেতা তো অনেক দূর, পার্টি টিকে রাখাই মুশকিল হয়ে গেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, ফলে ভোট লুটের সম্ভাবনা থাকবে না। এদিন মুকুলবাবু জানান, দলের আভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠকে তারা মিলিত হয়েছেন। সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছি, বিকেলে সময় করে প্রেস কনফারেন্স ডাকবো, তখন কথা বলবো। সাংগঠনিক আলোচনা হবে, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের ওই কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলকোট কুন্দা গ্রামে। 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কুন্দা গ্রামে। স্থানীয় একটি ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই শিবিরটি। এদিন 10 জন কৃতি ছাত্রদের সম্বর্ধনা জানানো হয়। তার জন্য আপনারা দেখেছেন যে গ্রামগঞ্জে যে বিভিন্ন ক্লাব গুলো আছে তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে যে ক্লাব গুলো পিছিয়ে গিয়েছিল, যে ক্লাব গুলো যাদের কোনো ফর্ম গুলো যারা বিভিন্ন ক্রিয়াকর্ম করতে করতে বন্ধ হয়ে যাচ্ছিল, ডুব ছিল যে ক্লাব গুলো, সেই ক্লাব গুলোকে আবার উজ্জীবিত করছেন। অর্থাৎ সরকারি যে উন্নয়ন, তা মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে একটা মানুষের জন্মগ্রহণ থেকে একটা মানুষের মৃত্যু পর্যন্ত তিনি এক একটা প্রকল্প চালু করে মানুষের কাছে পৌঁছাতে চেয়েছেন। এর পাশাপাশি এদিন স্বেচ্ছায় 70 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। অনুষ্ঠান উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও মুস্তাক আহমেদ, জনস্বাস্থ্য কর্মদক্ষ মেহবুব চৌধুরী, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার, রিজাউল মুন্সি হক সহ অন্যান্যরা। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে রক্তদান শিবির। গত বছরের মতো এবছরও আমরা ক্লাবের বার্ষিক উৎসব, সেই উৎসবেতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে আনুমানিক 70 থেকে 75 জন রক্তদাতা রক্ত দেবেন এবং এখানে বিশেষ উল্লেখযোগ্য মহিলাদের উপস্থিতি উল্লেখযোগ্য, চোখে পড়ার মতো উল্লেখযোগ্য। এবং এই আজকের অনুষ্ঠানে আমরা কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছি। গোটা মঙ্গলকোট ব্লকের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে দিচ্ছি, তার সঙ্গে আরও যারা মেধাবী ছাত্র আছে এরকম 10 জন ছাত্রছাত্রীকে আমরা পুরস্কৃত করছি, এবং এই গ্রামে যারা মেধাবী ছাত্র তাদেরকেও আমরা পুরস্কৃত করছি। এবং আমরা যারা গরিব মেধাবী ছাত্র হিসেবে একজনের হাতে আর্থিক সাহায্য অনুদান আমরা তুলে দেবো। 10 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হবে, তার মধ্যে একজন খুবই গরিব ছাত্র, গরিব মেধাবী ছাত্র হিসেবে তার হাতে কিছু আর্থিক সাহায্য আমরা তুলে দেবো। এখানে উপস্থিত কে কে আছেন? এখন এখানে উপস্থিত আছেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ রিজাউল মুন্সি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী মহাশয়, আমাদের ঝিলু 1 নম্বর অঞ্চলের প্রধান হায়দার সফি মহাশয় এবং মঙ্গলকোট অঞ্চলের উপপ্রধান শান্ত সরকার। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।
খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। প্রশাসনিক স্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল সোমবার। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের জামুরিয়ার এক নম্বর বোর্ড চেয়ারম্যানের সই নকল করার অভিযোগ উঠল এক ফটো ব্যবসায়ীর বিরুদ্ধে। অপুষ্টিজনিত এক শিশুর পুষ্টির দায়িত্ব নিল প্রশাসন। সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা কৃষিতে বিপ্লব ঘটাতে মাঠে নেমে বীজ তোলার কাজ করেন। বিজেপির রাজ্য স্তরে দুদিন ব্যাপী দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।